পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ কুমিরমারা এলাকায় বরগুনার পাথরঘাটার আসাদ মিয়ার ছেলে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। আসাদ মিয়া পাথরঘাটা সদর ইউনিয়নের পূর্ব হাতিমপুর এলাকার বাসিন্দা। মৃত্যুবরণকারী শিশুটির বয়স 5 বছর, তার নাম আমিনুল ইসলাম। খোঁজ নিয়ে জানা যায়, বাবা এবং মায়ের মধ্যে প্রায় 3 বছর আগে বিচ্ছেদ হয়। মা এবং বাবার বিচ্ছেদের পর আমিনুল ইসলাম নামে 5 বছরের শিশুটি মা হাওয়া বিবির সাথে মঠবাড়িয়াতে বসবাস করত। হাওয়া বিবির মঠবাড়িয়াতে বিবাহ হয় বারেক খান নামে এক ব্যক্তির সাথে। তবে ছেলের বাবা অভিযোগ করেছে, নতুন বাবা এবং মা মিলে তাকে মেরে পানিতে লাশ ফেলে দিয়েছে। তবে এ বিষয়ে মা এবং পাড়া প্রতিবেশীরা জানাচ্ছে ভিন্ন কথা। ওই মনু তো আমি পানি এতে গেছি, মনু হেদে ওই আমার লগে লগেই গেছে। এরপর ও গুড়ি দিয়ে কামু, আমি এই একটু রাস্তার মধ্যে কামু খেয়ে নাম খারা, আমি একটু খেলি। আমি তো কলে পানি বেরো দিস্তে তুমি খেলো, এর মধ্যে ও খে না খেললে মনে হয় পুকুর বেড়ে গেছে। এত আমি এর বুঝি নাই, আমি এই কলসটা ধুইয়ে দৌড়ে গেছি, যেন যেন গুরু গরাল্লা খেলে হেন হেন দৌড়ে গেছি। যাইয়ে দে এর মধ্যে দেহি না দেখ, কেবল সাইরু দিয়ে গুড়ি দিয়ে বোলান টোলান দিছি যে মগো মনুর দেখছো, মগো মনুর দেখছো। কয়না দেই না, আমি যে গুড়ি দিই ওই ওই মুরই দাওয়া দিছি, এর মধ্যে ইর ফাইক দে বেড়ার ফাইতে দেই ও পুর আমাকে বড় পুর পুরের পারে জুতা বাসে এই সিক কইলাইছে, এর মধ্যে আমার চাচা তো বাসুর দেওয়ারের পোলা পর সবাই পুরেই জাব দিয়ে পড়ছে, এর মধ্যে আমি ওই নে নাম চিনি নাই মে যে আতান দা দিছি আর গাদের তো আমার বাবার নাই এ গাদের পাশে দেই তো বাইকের জি পাচ্ছে ধরি উঠাইছি লাগলো কে কম্বলে বেঁধেই লাইয়া আচ্ছা আমি একটু কথা বলি বাবা, আপনি পাথরঘাটা কি হয় আপনার? যেখানে মঠবাড়ি দুর্ঘটনা ঘটছে সেখানে কি হয়? আমার শ্বশুর বাড়ি নতুন বিয়ে, নতুন বিয়ে হয়েছে বাপের কাছ থেকে ছাড়ানোর পর যে স্বামীর ঘরে দেওয়া হয়েছে সেই বাড়িতে দুর্ঘটনা ঘটছে। আচ্ছা স্বামীর কাছ থেকে ছাড়ানোর বিষয় কি ছিল বাবা? আমার উপর অত্যাচার করতে, আমার মারাস মারামারি করতে, এরপর হে তিন চারটে বিয়ে করছে, এরপর আমার বাবা মা আমার ডিপোর্স দেওয়াইছে, আর মায়ে আমার অনেক অত্যাচার করছে, আমার মারছে মারিয়ে, এরপর সব জায়গায় অভিযোগ করছে যে আমার মাসে অথবা আমার মাসে কেন ছোট বউ আমার সন্তান একটা খালি মাইয়ে মাইয়ে দাও দূরে বিয়ে দাও ব্যবসা করে ওই যে অভিযোগ দিচ্ছে বাবুর আব্বু, আসলে অভিযোগটা কত ভিত্তি আছে কিনা? না এটা সব মিশ্র সকালবেলা গেছে আর বহুত মানুষ সকালবেলা মঠ বরিয়া কাজে কাছে মালিক সকালে গেছে কিনা, সকালবেলা কাজে গেছে, আমরাই বাড়িতে ছিলাম। দেওরের মতোই ভালোবাসছি ওরা, আমার চাষা শ্বশুর একটা সন্তান, সে ঢাকা চাকরি করে, সে এখানে থাকে, অনেক বড় গড়, ওই গড়ে একলা ওই বাচ্চা নিয়ে ক্যাসেটের দিয়ে থাকে, তো
এখন ওনাগো কপাল মুন্ড বাচ্চাটা পুকুর পরে গেছে এত বলতো কোনো পুষ্কুনিতে কোনো কাজও করে না সব ঘরের ভিতরে রান্না বানা জাল বিতিও যা কিছু সব ঘরের ভিতরে খাবার জানতো না না খাবার জানতো না খাবার তো আদ দিয়ে খাইতে পারে না খাওয়াইতে বলে লাগে मारा जा रही बाड़ी कर।